দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি জর্ডান ও লেবানন সীমান্তে ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ। এদিকে ইসরায়েল ফিলিস্তিন সংকট যে যুদ্ধের শেষ নেই। এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্টের কাছে ইমরানের ফোন, আলবির চিঠি। দর্শক আরও জানবেন ভারতে গঙ্গায় মৃতদেহ ভাসিয়ে দেওয়ার পিছনে আসল কারণ কি, জেনে নেওয়া যাক এর বিস্তারিত। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। সম্প্রতি করোনা ভাইরাস পৃথিবীতে আল্লাহ তাআলার গজব হিসেবে পাঠিয়েছেন। এই মুহূর্তে আমাদের সবার উচিত মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং অশ্লীলতা থেকে বিরত থাকা। একমাত্র আল্লাহ ছাড়া এই প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মানব জাতির মুক্তি পাওয়া সম্ভব নয়। আপনি কি এতে একমত? তাহলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে বিশ্ববাসীকে জানিয়ে দিন এই করোনা ভাইরাস সম্পর্কে আপনার মতামত। জর্ডান ও লেবানন সীমান্তে ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ। গত কয়েকদিন ধরে ইসরায়েলের বিমান হামলায় এ পর্যন্ত 122 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 31 জন শিশু এবং 20 জন নারীও রয়েছেন। ইসরায়েলের হামলার প্রতিবাদে জর্ডান এবং লেবানন সীমান্তে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢোকার চেষ্টা করেছেন লেবানন ও জর্ডানের ফিলিস্তিন পন্থী শত শত নাগরিক। তবে ইসরায়েলি সামরিক বাহিনী সীমান্ত এলাকায় সতর্কতামূলক গুলি ছুড়ে অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করে দিয়েছে। এদিকে ফিলিস্তিনে হামলার প্রতিবাদে হামাসের পাল্টা 150,000+ রকেট হামলায় দিশেহারা ইসরায়েল। এই অবস্থায় ফিলিস্তিনের গাজা সীমান্তে বিপুল পরিমাণ সেনা ও ট্যাঙ্ক মোতায়েন করেছে ইসরায়েল। সেখানে স্থল অভিযান চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে, সূত্র জেরুজালেম পোস্ট ও রয়টার্স। ইসরায়েল ফিলিস্তিন সংকট যে যুদ্ধের শেষ নেই। ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের মধ্যে লড়াই এখনও যেরকম তীব্র হয়ে উঠেছে তা একটি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ। সর্বশেষ এই সহিংসতা শুরু হয়েছে জেরুজালেমে এক মাস ধরে চলতে থাকা তীব্র উত্তেজনার পর। কিন্তু ইসরায়েলি আর ফিলিস্তিনিদের এই দীর্ঘ সংঘাতের পিছনে ইতিহাস আসলে কি? মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন নামের যে এলাকা সেটি ছিল অটোমান সাম্রাজ্যের অধীন। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে অটোমানদের পরাজয়ের পর ব্রিটেন ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নেয়। তখন ফিলিস্তিনে যারা থাকতো তাদের সংখ্যাগরিষ্ঠতা ছিল আরব, সেই সঙ্গে কিছু ইহুদি যারা ছিল সংখ্যালঘু। কিন্তু এই দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করলো যখন আন্তর্জাতিক সম্প্রদায় ব্রিটেনকে দায়িত্ব দিল ইহুদি জনগোষ্ঠীর জন্য ফিলিস্তিনে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার। ইহুদিরা এই অঞ্চলকে তাদের পূর্বপুরুষদের দেশ বলে দাবি করে, কিন্তু আরবরাও দাবি করে এই ভূমি তাদের এবং ইহুদিদের জন্য সেখানে রাষ্ট্র গঠনের চেষ্টার তারা বিরোধিতা করে। অবশেষে 1948 সালে ইসরায়েলের স্বাধীনতা যুদ্ধ শুরুর আগে ইহুদি মিলিশিয়া বাহিনী হাগানাহর এক যোদ্ধা। ফিলিস্তিনি প্রেসিডেন্টের কাছে ইমরান খানের ফোন, আলভির চিঠি। ফিলিস্তিনের ওপর ইসরায়েল দখলদারদের চলমান আগ্রাসনের বিষয়ে কথা বলতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে ফোন করেছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। আর চিঠি লিখে ফিলিস্তিনিদের প্রতি পাকিস্তানের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। এদিকে পাকিস্তানি গণমাধ্যমের খবর অনুযায়ী বৃহস্পতিবারের এই ফোনালাপে ইসরায়েলের মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে তৎপরতা বাড়াতে পাকিস্তানের অব্যাহত প্রচেষ্টার বিষয়ে মাহমুদ আব্বাসকে আশ্বস্ত করেছেন ইমরান খান। পাকিস্তানি প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিবৃতিতে বলা হয়েছে এমন সংকটের মুহূর্তে ফিলিস্তিনিদের প্রতি পাকিস্তানের পূর্ণ সমর্থন রয়েছে। আলাপের সময় ফিলিস্তিনের সাম্প্রতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে ইমরান খানকে অবহিত করেছেন প্রেসিডেন্ট আব্বাস। এ সময় পবিত্র রমজান মাসে আল আকসা মসজিদে ইসরায়েলি তাণ্ডব এবং গাজা উপত্যকায় অব্যাহত হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ভারতে গঙ্গায় মৃতদেহ ভাসিয়ে দেওয়ার পিছনে আসল কারণ কি? গঙ্গায় মরদেহ ভাসালে মোক্ষ লাভ হবে এই ধর্মীয় বিশ্বাসে সেখানে আধা পোড়া মৃতদেহ ভাসিয়ে দেওয়া হয়। প্রায় 200 টন আধা পোড়া মৃতদেহ এভাবেই ভেসে চলে গঙ্গায়। বারাণসীর মণিকর্ণিকা ও হরিচন্দ্র ঘাটে আবারও প্রতি বছর গড়ে 32,000 মৃতদেহ দাহ করা হয়। সেই সৎকারের পরে প্রায় 300 টন ছাই পড়ে গঙ্গায়, যা গঙ্গা দূষণের অন্যতম কারণ। বছর পাঁচেক আগে জাতীয় পরিবেশ আদালতে এই মর্মেই হলফনামা জমা দিয়েছিলেন এক আইনজীবী, যার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ও উত্তরপ্রদেশ সরকারকে তীব্র ভাষায়
ভৎসনা করেছিল পরিবেশ আদালত। কিন্তু তারপরেও যে পরিস্থিতির বিন্দুমাত্র পরিবর্তন হয়নি তা সাম্প্রতিক ঘটনাতেই স্পষ্ট, যেখানে কোভিডে আক্রান্ত মৃতদেহ দাহ না করে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আর এই অভিযোগকে কেন্দ্র করে সর্ব হয়েছেন উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ সহ দেশের একাধিক রাজ্যের নদী আন্দোলনের সঙ্গে যুক্ত কর্মীরা। তাদের বক্তব্য, মহামারীর কারণে গঙ্গায় মৃতদেহ ভাসায় বিষয়টি নিয়ে শোরগোল হচ্ছে, কিন্তু এমনই এই সময় এমন ঘটনা ঘটে থাকে যেখানে মৃতদেহের সম্মানজনক অন্ত্যেষ্টি পূর্ববাদতেই থেকে যায়। দর্শক শ্রোতা, সর্বশেষ রয়েছে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় তাও কতে। ভারতের দিকে ধেয়ে আসছে বছরের প্রথম ঘূর্ণিঝড়, আবার আরব সাগর এবং লাক্ষাদ্বীপ এলাকা থেকে ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড়। আগামী রোববারের মধ্যে আরব সাগরে তৈরি হওয়া এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের আকার নেবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে তাও কতে, সাইক্লোন তাও কতে। এরই মধ্যে ভারতের মহারাষ্ট্র, কেরালা এবং গুজরাটে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় তাও কতের প্রভাবে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিও শুরু হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। লাক্ষাদ্বীপ সহ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। তাও কতের কারণে এবারে লাল সতর্কতা, রেড সিগন্যাল জারি করা হয়েছে কেরালার 5 জেলায়। আগামী রোববার বা সোমবার ভারতের দক্ষিণ উপকূলে তাও কতের আশ্রয় পড়ার আশঙ্কা হচ্ছে। কেরালায় আজ থেকে ভারী, অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে কোঙ্কন উপকূলে আশ্রয় পড়তে চলা তাও কতের প্রভাবে মুম্বাই, গোয়া এবং গুজরাটে বেশ প্রভাব পড়বে। গুজরাটে এই ঘূর্ণিঝড় আগামী মঙ্গলবার আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এমনই এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার নাগাদ রাজস্থানের দক্ষিণ পশ্চিম এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। আগামী 5 থেকে 6 দিন উপকূলবর্তী এসব রাজ্যে ঝড়ো হাওয়া বইবে। জায়গা বিশেষে এই ঝড়ের প্রতি ঘন্টায় 40 থেকে 80 কিলোমিটার পৌঁছতে পারে। এছাড়াও পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর NDRF 53টি দলকে প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে 24টি দলকে ইতিমধ্যেই এলাকায় পাঠানো হয়েছে, বাকি দলগুলো স্ট্যান্ড বাই রাখা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। রাজ্য প্রশাসনগুলো সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে ভারতীয় কেন্দ্রীয় সরকার। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।